আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বেবি মিল্ক শেক। এর জন্য আমি এখানে নিয়েছি চিনি, ডানো গুঁড়া দুটো, আর চকলেট পাউডার আর জেমস চকলেট। আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব গুঁড়া দুধ, দু চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, অথবা অন্য ডানোর ছাড়া অন্য যে কোনো দুধ আপনারা ইউজ করতে পারেন, লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। আমি আমার বেবি টেস্ট অনুযায়ী আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বেবির যেমন চিনি পছন্দ করে দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব চকলেট পাউডারটা। এখানে এক চামচ চকলেট পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটু সময় নিয়ে ব্লেন্ড করব, তাহলে ডেকোরেশন করলে খুব সুন্দর দেখাবে, অনেক ফোমিং হবে। আপনারা ব্লেন্ডার ইউজ করতে না চাইলে হ্যান্ড বিটার দিয়েও এটাকে করে নিতে পারেন। আমি এখানে কোনো বরফ ইউজ করতেছি না বা ঠান্ডা পানি কোনোটা ইউজ করতেছি না, যেহেতু বেবিকে খাওয়াবো। আপনারা যদি বেবিকে না খাওয়ান সেক্ষেত্রে বরফ ঠান্ডা পানি ইউজ করে নেবেন। দেখুন হয়ে গেছে, এখন আমি এটাকে ডেকোরেশন করে বেবিকে দিব। আমি এখন এটার উপর দিয়ে ডেকোরেশন করার জন্য কিছু জেমস চকলেট উপর দিয়ে ছিটিয়ে দিব। এখন স্টো লাগিয়ে দিব, এরপর যেন বেবি একটু নাড়া দেওয়াতে অনেক বেশি জেমস চকলেট পড়ে গেছে। দেখুন কত মজা করে খেয়ে নিচ্ছে। অবশ্যই আপনাদের বেবিদের জন্য ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।